मने श्रीचरण कर ध्यान भेबना भेबना उड़ीबे बासना दयामय रहिते नारीबे आशीष दिबे देखा एसो मधुबने परत। नमस्कार बंधुरा, বিশ্বজোড়া বাঙালির নিজস্ব মঞ্চ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ডট কম এর পক্ষ থেকে নজরুল স্মরণ বাজো বাজো অগ্নিবীণায় আপনাদের স্বাগত জানাই। বলবীর বল উন্নত মমশীর শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ্ছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আজ বিশ্বজোড়া বাঙালির সমস্ত পরিবারের পক্ষ থেকে আমরা কবিকে আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব, তারই কিছু গানে এবং কবিতায় স্মৃতিচারণায়। আমাদের বাঙালিদের জাতীয় এবং সাংস্কৃতিক ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে, তার মধ্যে দুটো খুব আলাদা হয়ে আসে, এক রবীন্দ্রনাথ আর নজরুল। এইরকম বিপুল প্রতিভাধর মানুষ সারা পৃথিবীতেই নানা সময় খুব কম আসেন, তবু বাংলা ভাষার মধ্যে এরা দুজনে জন্মেছেন এটা আমাদের কাছে খুব বিস্ময় এবং আনন্দের ব্যাপার। নজরুল সম্বন্ধে যেটা আরো বেশি বিস্ময়, মফস্বলের দরিদ্র ঘরের সন্তান, চায়ের দোকানে রুটির কারখানায় কাজ করেছেন, মসজিদে ইমামে সহচর হয়েছেন, নানা রকম অন্যের আশ্রয়ে প্রতিপালিত হয়েছেন, তারপর স্কুলের পরীক্ষা শেষ না করেই চলে গেছেন যুদ্ধে, এবং একটা পূর্ণ জীবন পাননি। 42 বছর বয়সে তার চৈতন্যে হঠাৎ একটা ছেদ ঘটে গেল, যেটা ট্র্যাজিক বেদনার। কিন্তু নজরুলের স্বাতন্ত্র্য এবং অনন্যতা এখানে যে যেটুকু সময় তিনি পেয়েছিলেন সেই সময়ের মধ্যে তার বিকাশ এবং পরিণতি একটা আশ্চর্য ঘটনা। এক তো আলাদা হয়ে আসেন বিদ্রোহীর কবি হিসেবে, সাম্যবাদের কবি হিসেবে, অর্থাৎ জাতীয় রাজনীতি অর্থনীতি সঙ্গে ইতিহাসের একটা দায়বদ্ধতার সূত্রে তিনি জুড়ে যান। একদিকে নিজের স্বাতন্ত্র ঘোষণা করেন রোমান্টিক কবিদের মতো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, ইত্যাদি ইত্যাদি। উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। বিশেষ করে দরিদ্রের পক্ষে, সাম্যের পক্ষে, সব মানুষ সমান, সাম্প্রদায়িকতাহীন একটা মুক্ত মানবতার জয়গান গিয়ে তিনি বলেন, বিশেষ নিপীড়িতের পক্ষে বঞ্চিতের পক্ষে, যে প্রার্থনা করো যারা কেড়ে খায় তার 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখা, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। অভিশাপের মতো শোনালেও সারা পৃথিবীর দরিদ্র এই অভিশাপের মতো অনুভব করে। এই ভাষাটা নজরুল সারা পৃথিবীর দরিদ্র বঞ্চিত শোষিত মানুষের জন্য জুগিয়ে গেছে। যেটা আমার কাছে আরো বিস্ময়কর লাগে, লেখাপড়ার পুরো সুযোগ পাননি, কিন্তু একদিকে হিন্দু পুরাণ সংস্কৃত শব্দাবলী, অন্যদিকে ইসলামী পুরাণ এবং নানা পৃথিবী নানা ভাষার ছন্দ, আরবি ভাষার ছন্দ, তারপরে ফার্সি আর বিপার্সি শব্দের বিপুল ভাণ্ডার, সেই সঙ্গে সঙ্গে সংস্কৃত
তৎসম শব্দের বিপুল ভাণ্ডার নিয়ে তার সৃষ্টি একেবারে প্রাচুর্যে উদ্বেল হয়েছিল। এই 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 স্বশিক্ষিত নিজেকে শিক্ষিত করেছেন, কখন করলেন, কিভাবে করলেন, সেই ইতিহাস সত্যি সত্যি লেখা হবে কিনা কখনো জানি না। নজরুলকে নিয়ে জীবনী গ্রন্থ লেখা হচ্ছে, উপন্যাস লেখা হচ্ছে আমি জানি, কিন্তু নেপথ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করলেন এত বিচিত্র অভিজ্ঞতা, পড়াশোনা, সৃষ্টিশীলতার সঙ্গে মিলিয়ে নিলেন, এটা সত্যি সত্যি কোনোদিন উদ্ঘাটিত হবে বলে মনে হয় না। আর গানে কি আশ্চর্য সুর আর কথা, প্রত্যেকে সব অচেনা রাগ নিজেই তো সৃষ্টি করেছেন, অনেকগুলো 18টির মতো রাগ তিনি নিজেই সৃষ্টি করেছেন, আর রাগে রাগে মেলবন্ধন ঘটিয়ে কি আশ্চর্য সব গান রচনা করেছেন। এরকম একটি প্রতিভা সত্যি সত্যি ব্যাখ্যার অতীত। আমরা বাঙালিরা নানা দিক থেকে সৌভাগ্যবান, রবীন্দ্রনাথকেও পেয়েছি, আবার নজরুলকেও পেয়েছি, আর অনেককেই পেয়েছি, কিন্তু এই দুটি মানে প্রতিভার অনন্যতা যা আমাদের বিশেষ অলংকার তৈরি করে দিয়েছে। খেলি ছোট আপন
গগমগিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী সান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে কুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার, গিরি সংকট ফিরু যাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কাণ্ডারি তুমি কুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়েছো যে মহাভার, কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইবের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে ভাই ভারতের দিবাকর, প্রতিবেশী রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার, হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, তুলিতেছে বলি খুলিতেছে জল কান্দারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আশির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে তার, তুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আমি বাতাস হইয়া জড়াই বুকেশ, বাতাস হইয়া জড়াই বুকেশ, বেনি যাবে যাবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পাবন, তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পাবন, রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া
আসিব তখন তোমার বুকে দুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়, তোমার কুঞ্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়, দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে, তোমার পথের ধুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। ভরা রইল কপাট, ভরা রইল কপাট, ভেঙে ফেল কর রেলো পাট, রক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদী, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, রাজা তোর গলায় বিশান ধ্বংস নিশান, ওরূপ প্রাচীর প্রাচীর ভেদী, মারা রইল কপাট।